যতই প্রভাবশালী হোক, যতই শিক্ষিত হন না কেন,
জন্ম মৃত্যু জরা ব্যাধি আপনাকে কোনদিন ছাড়বে না। যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের প্রকৃত স্থিতি উপলব্ধি করে সেইভাবে যতদিন আমরা আচরণ করব ততদিন আমাদের কষ্ট পেতে হবে। কবু স্বর্গে উঠায় কবু, নরকে ডুবায়, দণ্ডজনে রাজা যেন নদীতে চুবায়। আমরা অনেক সময় কিন্তু ভাবি আমরা ভালো আছি, আনন্দে আছে। শ্রীমদ মহাপ্রভু সনাতন গোস্বামীকে বুঝিয়েছেন সেই আনন্দটা কেমন। দণ্ডজনে রাজা যেন নদীতে চুবায়। পূর্বে যখন কোন দুষ্কৃতিকে রাজারা যখন ধরতেন, এক দিক দিয়ে ওনাদেরকে সংশোধন করার জন্য একটা প্রক্রিয়া ছিল, সেই প্রক্রিয়াটা কি, সেই দস্যুকে ধরে তাকে জলে তাকে চুবিয়ে রাখবে এবং সে যখন প্রায় মৃত অবস্থা ঠিক সেই সময় তাকে চুল ধরে তাকে তুলবে জলের উপরে এবং সে তখন বাবা আমি বাঁচলাম, যে ভাবছে সে আমি বাঁচলাম, সঙ্গে সঙ্গে আবার তাকে জলে চুবিয়ে দেওয়ার। আমাদের পরিস্থিতি এরকম, আমাদের আর কোন উপায় নেই।
সকলবারে মরণকালে অনেক দুঃখ পাই, তোয়া প্রসঙ্গে পরম সুখে এবার চলে যাই। ভগবান কৃষ্ণ গীতায় বলছেন, যতশাই ধ্রুব মৃত্যুর ধ্রুব জন্ম লোকেশ, যার জন্ম হয়েছে তার মৃত্যু অসম্ভাবী, যার মৃত্যু হয়েছে তার জন্ম অসম্ভাবী। এবার আপনারা বলুন, যখন আমরা মাতৃচক্ষে যখন ছিলাম সেই স্থানটি খুব আরামদায়ক। শ্রীমদ ভাগবতের তৃতীয় স্কন্ধে 31 অধ্যায়ে কত সুন্দর করে বর্ণনা করা হয়েছে, মাতৃচক্ষে একজন জীব কেমন কষ্টে থাকে। সে মাতৃচক্ষ কষ্টকর। যখন আমরা জন্মগ্রহণ করি, যতক্ষণ না আমরা পর্যন্ত আমরা ক্রন্দন করছি ততক্ষণ পর্যন্ত কিন্তু মা বাবা আত্মীয় স্বজন ভাবে কিছু কিছু অসুবিধা আছে। যেই মুহূর্তে ক্রন্দন, এবার ঠিক আছে, আমরা এই পৃথিবীতে আসি ক্রন্দন করতে করতে, যেতেও হয় ক্রন্দন করতে করতে। পুরাণে বর্ণনা করা হয়েছে মৃত্যুর সময় যে যন্ত্রণা সেটি হচ্ছে 10,000 কাঁকড়া বিছের যে কাম তার যন্ত্রণা। কেন? এটা কেবল শারীরিক কষ্ট না, সারা জীবন এত পরিশ্রম, এত সংগ্রাম, এত সংগ্রাম, এত সুন্দর পরিবার করেছেন করেছি, সম্পর্ক সব কিছু ছিনিয়ে নেওয়া হচ্ছে আমাদের থেকে। মৃত্যু সর্বহারাম, ভগবান মৃত্যু রূপ ধারণ করে আমাদের থেকে সবকিছু ছিনিয়ে নিচ্ছে এবং আমাদের কিচ্ছু করার নেই। সেই জন্য শ্রীবাস ঠাকুরের সন্তান বলছেন, সবার সকলবারে মরণকালে অনেক দুঃখ পাই, হে প্রভু যতবার জন্মগ্রহণ করেছি, যতবার মৃত্যু বরণ করেছি, কত কষ্ট আমি পেয়েছি, কিন্তু এইবারে তোয়া প্রসঙ্গে পরম সুখে এবার চলে যায়। তোমার প্রসঙ্গে, তোমাকে দর্শন করতে করতে, তোমার নাম গ্রহণ করতে করতে, শ্রীবাস ঠাকুর আদি মহান ভক্তদের দর্শন করতে করতে আমি দেহত্যাগ করছি, এ পরম আনন্দ। সেই জন্য ইচ্ছায় তোর জনন যদি আবার হয় হরি, চরণ তবে প্রেম ভক্তি থাকে মিনতি করি, হে প্রভু যদি আরেকবার আমাকে জন্মগ্রহণ করতে হয় ভক্ত গৃহে যেন আমি জন্মগ্রহণ করতে পারি, তোমার প্রসঙ্গে তোমাকে নিয়ে যেন আমি থাকতে পারি, তোমাকে মানে তোমার নাম নিয়ে আমি থাকতে পারি। মানব জীবনের সফলতা হচ্ছে নামের আশ্রয় গ্রহণ করা, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বল হইতে বিধি নাই আর, কলিকালের নাম রূপে কৃষ্ণ অবতার। এই কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণ মহাবদানের রূপ নাম রূপে উনি অবতীর্ণ হয়েছেন, যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময় হরিনাম করতে পারেন, যে কোনো সময়। পোশাক পাওয়ার সময়, ঘুমানোর সময়, পড়ার সময়, যে কোনো সময় ভগবানের নাম করতে পারেন। ভগবান এত উদার চিত্তে উনি আমাদেরকে দিয়েছেন। ছাত্রছাত্রীরা, গৃহবধূরা, যারা কর্মজীবী, প্রত্যেকটি জীব প্রত্যেকটি অবস্থায় ভগবানের নাম করতে পারে, এরকম ছাড় কোনো যুগে নেই। ভগবানের সে বিগ্রহ যে আরাধনা, আপনি ফোনে কথা বলতে বলতে আরতি করেন কখনো? ভগবানের নাম যে কোনো সময় যে কোনো ভাবে চায়। তো যারা এখানে ইসকনের ভক্ত রয়েছেন তাদের চরণে আমার বিনম্র প্রার্থনা, চেষ্টা করবেন কিভাবে নামকে আশ্রয় করে আমরা থাকতে পারি। জীবনে এইটি পরম প্রাপ্তি, ভগবানের উপরে কিছু নেই, মানে নামের উপরে কিছু নাই। সেই জন্য দেখবেন আমরা খুব খুশি, খুব খুব খুশি হই আমরা যখন আমরা রাস্তা দিয়ে যাই, আমাদেরকে চিনুক আর না চিনুক, এ হরে কৃষ্ণ দিচ্ছে, আমরা খুব খুশি হই যে সে হয়তো ভালো মন নিয়ে বলছে, কখনো হয়তো অন্যরকম মনোভাব নিয়ে বলছে, কিন্তু হরে কৃষ্ণ তো বলছে। আমরা চাই কোনো না কোনো ভাবে মানুষের
ভগবানের মুখে একবার হরে কৃষ্ণ বলুন, হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে বলতে, জপ করতে করতে, কীর্তন করতে করতে যদি আমরা দেহ রাখতে পারি, মানব জীবনের সফল কথা। এবং সেই জন্য শ্রীবাস ঠাকুরের সন্তান মহাপ্রভুকে বলছেন, পরম সুখে এবার যাচ্ছি প্রভু হরিনাম করতে করতে। দেবনিবাস প্রভু আমাদের মায়াপুরের প্রথম পূজারী বলছিলেন একজন ভক্তকে, আপনি কেন চিন্তা করছেন, মানে ঠিক দেহ রাখার কয়েকদিন আগে দেবনিবাস প্রভু এসেছিলেন, আপনি তো ভগবানের ভক্ত, ভগবানের নাম করতে করতে নৃত্য করতে করতে আপনি ভগবত নামে চলে যান, যদি না যেতে পারে আবার কিন্তু দুঃখ কষ্ট করতে হবে। সেই জন্য সবার কাছে আমার বিনম্র প্রার্থনা, যে যেই অবস্থায় আপনারা আছেন, কেউ হয়তো ভাবছেন ভালো আছে, কেউ হয়তো ভাবছেন খারাপ আছেন, ভালো থাকুন খারাপ থাকুন যে অবস্থায় থাকুন না কেন, ভগবানের দিব্য নাম আপনার গ্রহণ করবেন, ভালো থাকবেন। হরে কৃষ্ণ। ঠিক আছে, আমি ভাবছিলাম ভক্তনাথ ঠাকুরের একটি পুরো গান আপনাদেরকে বুঝিয়ে বুঝিয়ে বলবো, সময় যেহেতু কম, আর বলছেন পরবর্তীতে মুক্তিবন্ধুর কাছ থেকে আপনারা শ্রবণ করবেন। উনি বলেছেন ওনার মুখ থেকে হরিকথা শ্রবণ করেছেন, হ্যাঁ কি না, কেউ বলছেন না, কেউ বলছেন না, ও যারা পরে এসেছেন তারা না বলছেন, লক্ষ্মীবন্ধু প্রভু সবসময় কাজ দিচ্ছেন, আর লক্ষ্মীবন্ধু প্রভু হাজার হাজার ভক্তকে অনুপ্রাণিত করছেন এই নাম প্রচার। আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে নাম প্রচার। অনেকে বলেন ইসকনের কি উদ্দেশ্য, ইসকনের একটাই উদ্দেশ্য ভগবানের নাম প্রচার করা। হরি বল, যে কেউ কেউ আমাদেরকে দেখে বলে হরে কৃষ্ণ যাচ্ছে, এইটাই ইসকনের উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নেই, আর কোনো উদ্দেশ্য নেই। এই যে গীতা প্রচার, গীতা পাঠ চক্র যে বিভাগ, কি উদ্দেশ্য, ভগবানের নাম প্রচার। আমাদের যত ইসকনের বিভাগ আছে, যত ডিপার্টমেন্ট আছে, যত মন্দির আছে, সারা বিশ্ব জুড়ে ইসকন একটাই উদ্দেশ্য, মানবের মুখে হরিনাম। হরি বল। আপনার খুব ভাগ্যবান, তার গৌর মণ্ডল ভূমির অন্তর্গত এই কলকাতা শহর প্রভুপাদের দিব্য আবির্ভাব স্থান, এখানে আপনাদের জন্মস্থান, কর্মস্থান, কোনো না কোনোভাবে আপনারা কলকাতায় আছেন, ভাববেন এটা গৌরমণ্ডল ভূমি, মহাপ্রভু এসেছিলেন এখানে। এই জায়গার নাম কি, ভাগবতাচার্য সুপার বরাহনগরে মহাপ্রভু এসেছিলেন, হয়তো মহাপ্রভুর পদধূলি এই জায়গায় পড়েছে। তা আপনারা কোথায় আছেন, কলকাতা আছেন, এটা কিন্তু মনোভাবের উপর নির্ভর করছে। যদি আপনি ভাবেন আমি তো গৌরমণ্ডল ভূমিতে আছি, আমি তো প্রভুপাদের আবির্ভাব স্থানে রয়েছি, দেখবেন আপনার জীবনধারা পুরো পাল্টে যাবে। কোথায় আছেন এটা উপলব্ধি হয় যখন ঘুম থেকে উঠেন, আর আমি তো গৌরমণ্ডল ভূমিতে আছি, হরি বল, যখন ঘুম থেকে উঠবেন, আর আমি তো প্রভুপাদের আবির্ভাব স্থানে আছি। এখান থেকে প্রভুপাদের আবির্ভাব স্থান বেশি দূর না, সুখে থাকুন, ভগবানের নাম করে শুধু থাকুন। হরে কৃষ্ণ। এখন 10-15 মিনিট কীর্তন করবো, তারপরে এখানে সব পণ্ডিতরা সব রয়েছেন, আপনাদের কীর্তন গিয়ে সব শোনা যাবে। হরে কৃষ্ণ। Hare Krishna, Krishna Krishna, Hare Hare.
সবাই গাইবেন উচ্চস্তরে গাইবেন, সুরে বেসুরে তালে বেতালে কোনো
পারমিশন।